চলুন তাহলে সুমিতা বসুর কাছে। সুমিতা, তোমার প্রথম নিবেদন। Thank you.
তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এসে আমাদের সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে গেলে। এভাবেই আমাদের তুমি ভাসিয়ে নিয়ে যাও বারে বারে, এই অনুরোধ রইল তোমার কাছে। ফিরে এলাম নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে, নাম ববিতা দাস। ববিতা নিজেই বোধহয় বলবে যে ও কি গাইছে, কি করবে, কিভাবে আমরা চলব। ববিতা নমস্কার, আমি আজ কিশোর কুমারের গাওয়া খুব জনপ্রিয় একটি গান গিয়ে শুনেছি।
হারিয়েই গিয়েছিলাম। সত্যি নতুন জীবন পাওয়ার নতুন গান, এইসব এইরকম গান বা এই গানটি অমর সঙ্গী হয়ে থাকবার মতনই গান। কোন ছোট্টবেলা থেকে শুনছি, হয়তো আমার পরের প্রজন্ম এই গানকে চিরসঙ্গী করে নিয়ে চলবে। আমি আগেই বলেছিলাম, ভালোবাসায় আর গানে এই দুটোই আমাদের একমাত্র পথ চলার পথেও, এই দুটো জিনিসই একমাত্র আমাদের জীবনের সঙ্গী এই মুহূর্তে। আর আমাদের এই পথ চলার সঙ্গী যারা রয়েছেন তাদের সঙ্গে তো একটু পরিচয় করতেই হবে। আমাদের সঙ্গে গিটারে রয়েছেন শ্রী সুশান্ত কোটাল,
এবং সিনথেসাইজারে রয়েছেন শ্রী বাপি ভট্টাচার্য, আর অক্টোপ্যাডে রয়েছেন শ্রী সৌমিত্র চ্যাটার্জি এবং তবলায় রয়েছেন শ্রী সমন্তক মিশ্র। এবং এই সমস্ত সমস্ত কিছু পরিচালনায় রয়েছেন যিনি, তিনি হলেন শ্রী সুজিত সেন, এবং যিনি আমাদের ভালোবাসার মিঠুদা। আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি সেই সময় বোধ হয় ভালোভাবে বেঁচে থাকার রসদ শুধু গান থেকেই পাওয়া যায়। তাই গান ভালোবেসে বা গানকে ভালোবেসে পথ চলাই, বেঁচে থাকাই বোধ হয় আমাদের একমাত্র সব থেকে সহজ এবং শ্রেষ্ঠ উপায়। Oh, my God.